Okay, assalamu alaikum dear students, welcome to my online class again organized by South Asian School and College Chattogram. How are you? Fine. Okay, I'm also fine. Today I'm going to take another class of your English maths paper. Basically I will discuss model question 58 in this class. In the last class I discussed model question 57. Okay. So now I am going to start today's class. Please listen and watch the class very attentively. Can you watch the slide now? Can you watch the slide now? This is my introducing. I mentioned here subject and topic of the class. Okay. Yes, sir. Now you can see the topic of today's class. The topic of today's class is model question 58. Basically, I will discuss item number 1 and 2 from this model question. We have to read a long passage in this model question. Okay. Now you can see the learning outcomes of today's class. Actually, after completing this class, you will be able to fill in the information given in the FHS. You can also fill in the blanks of it. Match the parts of the sentence, answer MCQ and open-ended question based on given passage. Arrange the story in correct order. Dekho, amra amader passage chole ashi. Er age jeta model question porechhilam. কত ক্লাসে কে কে ছিল বলো তো কত ক্লাসে ছিল তোমরা এখন যারা আছো তারা আমি ছিলাম স্যার হ্যাঁ আমরা একটা স্টোরি শুরু করেছিলাম বলছিলাম যে তোমাদেরকে উইলিয়াম শেক্সপিয়ারের একটা বিখ্যাত প্লে এটা হচ্ছে তোমার মার্চেন্ট অফ ভেনিস নাম কি বলেছিলাম মার্চেন্ট অফ ভেনিস তো এখানকার শুরুর কিছু অংশ আমরা পড়েছি মনে আছে কিছু অংশ আমরা পড়েছি এটা তোমাদের 57 এ ছিল মডেল কোশ্চেন 57 এ ছিল বাকি অংশটা আমি এখান থেকে শুরু করতেছি এটা তোমাদের মডেল কোশ্চেন 58 এ এটা আছে মডেল কোশ্চেন 58 এ ঠিক আছে এটা অনেক একটা লম্বা স্টোরি তো লম্বা তোমার কাহিনী এখানে শর্ট করে করে কিছু অংশ করে করে তোমার বিভিন্ন মডেল কোশ্চেনগুলোতে এসে আকারে দিচ্ছে আর কি ঠিক আছে আমরা যদি ট্যাক্সে পড়ি ট্যাক্স একসাথে টানা পড়তে পারতাম চাইলে আমি এখানে একটু মডেল কোশ্চেনগুলো ঠিকভাবে করার জন্য ভাগ ভাগ করে পড়াচ্ছি তাহলে দেখো বসানি ওয়েন টু বেলমন্ট টু ভিজিট পার্সিয়া গ্র্যান্ডলি ড্রেসড উইথ মেনি সার্ভেন্টস একটু খেয়াল করো শুনতেছো বসানিও হ্যাঁ বসানি ওয়ান টু বেলমন্ট এরপরে আমরা যে কাহিনী পড়েছিলাম এরপর অংশ এটা এখন বসানিও গেল কোথায় বেলমন্টে টু ভিজিট পার্সিয়া পার্সিয়াকে ভিজিট করতে গ্র্যান্ডলি ড্রেস রাজকীয় পোশাকে উইথ মেনি সার্ভেন্ট অনেক সার্ভেন্ট নিয়ে অনেক সাথে সার্ভেন্ট নিয়ে পার্সিয়াস ফাদার হ্যাড ডাইড লেটলি সম্প্রতি সময়ে মানে কিছুদিন আগে পার্সিয়ার বাবা মারা গেল বিফোর হিজ ডেথ তার মৃত্যুর পূর্বে হি হ্যাড থট অফ অ্যান আনইউজুয়াল প্ল্যান টু ফাইন্ড এ গুড হাজব্যান্ড ফর হিজ ডটার তার মৃত্যুর পূর্বে তার একটা প্ল্যান ছিল সে চিন্তা করেছিল একজন ভালো তার মেয়ের জন্য একটা ভালো হাজব্যান্ড সে বাচ্চা করবে একটা পদ্ধতির মাধ্যমে অর্থাৎ হিজ দ্যাট বিফোর হিজ দ্যাট হি হ্যাড থট অফ অ্যান আনইউজুয়াল প্ল্যান টু ফাইন্ড এ গুড হাজব্যান্ড ফর হিজ ডটার তার কন্যার জন্য একটা ভালো হাজব্যান্ড করার জন্য সে একটা পদ্ধতি অ্যাপ্লাই করার চিন্তা ভাবনা করেছিল হি ওয়ান্টেড সে চেয়েছিল এ ম্যান টু মেরি পার্সিয়া ফর হার সেলফ অ্যান্ড নট ফর হার ওয়েলথ সে চেয়েছিল যে একজন মানুষ যে পার্সিয়াকে বিয়ে করবে
পর্ষিয়াকে বিয়ে করবে, অর্থাৎ তাকে বিয়ে করবে, মানুষকে বিয়ে করবে, কোনো সম্পদকে নয়। অর্থাৎ কোনো সম্পদের লোভে পড়ে যদি কেউ তাকে বিয়ে করতে চায় তাহলে সে ভবিষ্যতে কষ্ট পাবে, তাদের মধ্যে প্রবলেম হবে। এই জন্য চেয়েছিল যে এমন একটা হাজব্যান্ড যে পর্ষিয়াকে দেখেই বিয়ে করবে, সম্পদকে দেখে নয়, এরকম একটা হাজব্যান্ড বাচ্চা করার চিন্তা করেছিল। এরপর দেখো, হি হ্যাড থ্রি ক্যাসকেটস মেড, ওয়ান অফ গোল্ড, ওয়ান অফ সিলভার্স অ্যান্ড ওয়ান অফ লিড। এখানে সে তিনটা বাক্স তৈরি করেছে, তিনটা বাক্সের মধ্যে তিনটা বাক্সে এক একটা ছবি, একটা হচ্ছে তোমার গোল্ডের বাক্স, আরেকটা হচ্ছে তোমার সিলভারের বাক্স, আরেকটা হচ্ছে লিডের বাক্স। ঠিক আছে, বুঝতে পেরেছ? রেসপন্স নাই কোনো? হ্যাঁ, ওয়ান অফ দ্য ক্যাসকেটস হ্যাড পর্সিয়াস পোর্ট্রেটস ইন ইট। এখানে একটা বক্সের মধ্যে পর্সিয়ার ছবি দেওয়া হয়েছে। দ্য সুইটার্স হু উড ফার্স্ট চুজ দ্য ক্যাসকেটস উইথ দ্য পোর্ট্রেট উড মেরি হার। এখানে যে ব্যক্তি বক্স সহ পর্সিয়ার, যে বক্সে পর্সিয়ার ছবি আছে এই ছবি সহ বক্সটা চুজ করতে পারবে, সে তাকে বিয়ে করবে, এরকম একটা প্ল্যান ছিল। অর্থাৎ তিনটা বক্স তৈরি করা হয়েছে, একটা সিলভারের, একটা তোমার ধাতুর, আর একটা হচ্ছে তোমার গোল্ডের। এখানে একটাতে তোমার কি ছিল, পর্সিয়ার ছবি ছিল, বাকিগুলো তো অন্য অন্য কিছু মানুষের ছবি ছিল। যেখানে পর্সিয়ার ছবি আছে সে সেটা যদি কেউ পছন্দ করে নিতে পারে তাহলে তাকে কি করবে, পর্সিয়ার পর্সিয়াকে বিয়ে দিবে, এরকম একটা প্ল্যান ওরা করছে। এরপর দেখো, দ্য ফার্স্ট ওয়ান টু ট্রাই ওয়াজ দ্য প্রিন্স অফ মরক্কো। প্রথমটা ট্রাই করেছিল প্রিন্স অফ মরক্কো, মরক্কোর তোমার প্রিন্স। হি থট দ্যাট সিলভার অ্যান্ড লিড আর পুয়ার মেটালস। সে চিন্তা করলো যে লিড এবং সিলভার হচ্ছে একটু কম দামের ধাতু। ইট ইজ দ্য ক্যাসকেট মেড অফ প্রেশাস মেটাল দ্যাট ক্যান হোল্ড দ্য প্রেশাস পিকচার। তাই সে মনে করেছিল যে যেটা মানে একটু দামি মূল্যবান পদার্থ ধাতু, ওই মূল্যবান ধাতুর যেটা আছে সেখানেই পর্সিয়াস ছবিটা থাকবে, এরকম মনে করছিল মরক্কোর প্রিন্স। তখন সে কী করলো, বাছাই করে ওখান থেকে গোল্ডের বক্সটা নিল। সো ই চুজ দ্য গোল্ড ক্যাসকেট, ওখান থেকে গোল্ডের বক্সটা নিছে। বাট অল হি ফাউন্ড ওয়াজ এ পিকচার অফ এ স্কাল উইথ এ মেসেজ দ্যাট সেড অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। সেখানে একটা সে কুলির পেল, তোমার ছবি পেল, এবং এটা ওখানে একটা লেখা ছিল যে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলেই স্বর্ণ হয় না, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। তাহলে সে এখানে পর্সিয়ার ছবি পায় না বক্সের মধ্যে। দ্য প্রিন্স ওয়াজ ভেরি স্যাড, তখন প্রিন্স কি হয়ে গেল, খুবই হতাশাগ্রস্ত হয়ে গেল, অ্যান্ড ওয়েন্ট ব্যাক হোম, যে বাড়িতে চলে গেল, মরক্কোতে চলে গেল। ঠিক আছে, দেন কেম টু প্রিন্স অফ স্পেন। এরপরে স্পেনের প্রিন্স আসলো। হি লুকড অ্যাট দ্য সিলভার ক্যাসকেট ফর এ লং টাইম, সে অনেকক্ষণ ধরে সিলভার বাস্কেট বক্সটির দিকে তাকাইছিল। অন ইট ওয়াজ রিটেন হি হু চুজেস মি উইল গেট হোয়াট হি সিলভার্স। এখানে বলা হচ্ছে হি হু, মানে অন ইট ওয়াজ রিটেন, এখানে লেখা ছিল যে সে যে পছন্দ করে আমাকে উইল গেট হোয়াট হি ডিজার্ভ, যে যেটা চায় সেটা পাবে। অর্থাৎ কেউ যদি কাকে পছন্দ করে সে যেটা যাকে চায় সে তাকে পাবে, এরকম একটা কথা এখানে লেখা ছিল। দ্য প্রিন্স হ্যাড এ ভেরি হাই ওপিনিয়ন অ্যাবাউট হিমসেলফ। তখন প্রিন্স কী করলো, সে অনেক চিন্তাভাবনা করে এবং তার একটা বিশ্বাস ছিল যে সে পছন্দের একজন মানুষ হবে পর্সিয়ার, তাই সে নিজেকে একটু আত্মবিশ্বাস নিয়ে এটা নিল। মানে সে মনে করছে যে আমি পর্সিয়ার জন্য পছন্দ হতে পারি এবং আমি যোগ্য এখানে সবচেয়ে, এরকম বলে এই বক্সটি নিল। হি থট দ্যাট হি ডিজার্ভ দ্য বেস্ট, সে মনে করলো সেই ভালোটাকে কী করে ডিজার্ভ করে। হি দেয়ারফোর চুজ দ্য সিলভার ক্যাসকেট অ্যান্ড ওপেন্ড ইট, এবং সে সিলভারের যে বক্সটি ছিল সেটা নিল, নিয়ে দেখ খুললো। ইনসাইড দ্য ক্যাসকেট হি ফাউন্ড দ্য পিকচার অফ এ ব্লিঙ্কিং ব্লিঙ্কিং ফুল, একজন বোকা মানুষের ছবি পেল ওখানে। ঠিক আছে, পর্সিয়া ছবি পায় নাই। তারপর দেখো, হি ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, সেও কি খুব হতাশাগ্রস্ত হয়ে গেল, অ্যান্ড ওপেন্ডেড হি ইমিডিয়েটলি রুট অ্যাওয়ে, তারপরে সে তাৎক্ষণিকভাবে চলে গেল ওখান থেকে। তো সে যে বক্সটা নিল
এখানেও পার্সিয়া ছবি পাওয়া যায় নাই। তারপরটা দেখো, দেন ইট ওয়াজ বসানিউস ট্রাম, এরপর বসানিউস পালা। এখন বসানিউ বাছাই করবে, হি লুক এট দ্য ক্যাসকেডস ফর এ লং টাইম, একটা বক্সের দিকে তাকালো অনেকক্ষণ ধরে। হি থট অ্যাপিয়ারেন্স আর অপেন মিসলিডিং, ও মনে করছে যে অনেক সময় ভালো চেহারা কিংবা ভালো আউটলুকিংটা মানুষদেরকে ভুল পথে পরিচালিত করে, মানে যেখানে ভালো আউটলুকিং আছে, ভালো মানে বাহ্যিক যে সুন্দর, সেটা মানুষদেরকে কী করে ভুল পথে পরিচালিত করে। ব্যাড ম্যান অ্যাপিয়ার গুড অ্যান্ড দে হাইড দেয়ার ইনার আগলিনেস আন্ডার ফাইন ক্লথস। ব্যাড ম্যান অ্যাপিয়ার গুড, ভালো মানুষগুলোকে দেখতে মনে হয় যে না, খারাপ মানুষগুলোকে দেখতে মনে হয় যে ভালো, ঠিক আছে। অ্যান্ড দে হাইড দেয়ার ইনার আগলিনেস, তাদের যে ভিতরে যে বিস্তৃত ভিতরে যে একটা খারাপ আচরণ সেটা তারা কী করে লুকিয়ে রাখে, লুকিয়ে রাখে আন্ডার দ্য ফাইন ক্লথস, তাদের কাপড়ের ভেতর দিয়ে। অর্থাৎ বাহ্যিক যে সুন্দর সেটা ভিতরেও সুন্দর নাও হতে পারে, এটা বোঝা যাচ্ছে। সো হি চুজ দ্য প্লেন লুকিং, চুজ দ্য প্লেন লুকিং, কি পড়ো তো এখানে কি লুকিং লিড লিড ক্যাসকেড, তারপর সেই যেটা প্লেন একেবারে জাস্ট দাতব পদার্থের আছে এটা নিল। এটা নেওয়ার পরে ওপেন ইন দ্য কাস্কেট হি ফাউন্ড দ্য পার্সিয়া দ্য পোর্ট্রেট অফ পার্সিয়া ইনসাইড, এর ভিতরে সে পার্সিয়ার কি পেল, ছবি পেল, কোথায়, বক্সের ভিতরে। শুনতেছ? জি স্যার। তারপর দেখো বসানিও অ্যান্ড পার্সিয়া গট মেরিড, এরপরে বসানিও পার্সিয়া বিয়ে করলো। দে ওয়ার গ্রেট জয় অ্যাট বেলমন্ট অ্যান্ড দ্য নিউলি মেরিড কাপল ওয়ার স্পেন্ড ইন দেয়ার টাইম হ্যাপিলি, তারা বেলমন্টে অনেকদিন ভালো এবং আনন্দের সাথে কাটালো। এবং নিউলি মেরিড কাপল, এই দম্পতি ওয়ার স্পেন্ড ইন দেয়ার টাইম হ্যাপিলি, তারা খুব ভালোভাবে ওখানে সময় কাটাইছে আনন্দের সাথে। বাট সুন দেয়ার হ্যাপিনেস টার্ন ইন টু সোরো বাই এ পিচ অফ নিউজ, একটা নিউজের কারণে, একটা নিউজ আসার কারণে তখন তাদের পুরা সব কিছু এই সব আনন্দ হতাশায় পরিণত হলো, দুঃখে পরিণত হলো। এ মেসেজ কেম উইথ এ লেটার ফ্রম অ্যান্টোনিও, অ্যান্টোনিওর কাছ থেকে একটা মেসেজ আসলো, যে একটা লেটারের মাধ্যমে একটা লেটার আসলো, লেটার লেখা ছিল। দ্য লেটার সেড ডিয়ার ফ্রেন্ড বসানিও, অল মাই শিপস হ্যাভ বিন লস্ট অ্যাট সি, আমার সব শিপ কোথায় হারিয়ে গেল, অর্থাৎ সমুদ্রের মধ্যে ডুবে গেল, সমুদ্রে হারিয়ে গেল। আই ক্যান নট পে দ্য মানি আই ও টু শাইলক, আমি যে টাকাটা ধার নিয়েছিলাম শাইলক থেকে সেই টাকাটা আমি ফে করতে পারতেছি না। টাকাটা নিয়েছিল তো আসলে কার জন্য, বসানিওর জন্য, কার জন্য, ওর বন্ধু বসানিওর জন্য, অ্যান্টোনিও টাকাটা নিয়েছিল শাইলক থেকে। সো আই হ্যাভ টু ফে দ্য পেনাল্টি, ওই যে টাকা দিতে না পারলে ঠিক মতো একটা মাংস কেটে নেবো বলছিল না, একটা মাংস কেটে নেবো বলছিল যে কোনো জায়গা থেকে, কে শাইলক, এখন ও থেকে টাকা দেহ দিতে পারতেছে না। শিব যখন সবগুলো ডুবে গেছে, হ্যাঁ তোমার ইয়াতে ও যখন ব্যবসায় লস হলো তখন ওকে তো ওই যে টাকাটা ব্যাক দিতে হবে, টাকাটা ব্যাক দিয়ে না পারলে ওইটা পেনাল্টিতে পড়তে হবে। পেনাল্টিটা কি, শাইলক ও যে কোনো জায়গা থেকে একটা মাংস কেটে নেবে, ঠিক আছে, শরীরের, বুঝতে পেরেছ? তারপর দেখো, ডিয়ার ফ্রেন্ড কাম অ্যান্ড সি মি ইফ পসিবল, যদি তোমার সম্ভব হয় তাহলে আমাকে, আমার কাছে আসো এবং আমাকে একটু দেখে যাও। আই উড লাইক টু সি ইউ ওয়ান্স বিফোর আই ডাই, আমি মৃত্যুর আগে তোমাকে একবার দেখতে চাই, আমার তোমাকে দেখার ইচ্ছে হচ্ছে একটু মৃত্যুর আগে। বসানিও কুইকলি লেফট ফর ভেনিস, এরপরে বসানিও আবার কোথায় চলে আসলো, ভেনিসে চলে আসলো। এইটুকু হচ্ছে আমাদের মেসেজ, বাকি অংশ আমরা আরেকটা মোড় টেস্টে পড়বো, ঠিক আছে, কথা শুনতেছো? এবার আমরা কোয়েশ্চনে যাই, অ্যান্সার করবে, আমি যাকে বলবো সে অ্যান্সার করবে। হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন, তোমরা কি এখানকার মূল কাহিনীটা বুঝতে পেরেছো? জি স্যার বুঝছি। এটার আরো আরো কিছু কাহিনী বাকি আছে, আরো কিছু অংশ আছে, এটা আমরা পরে পড়বো। এই পর্যন্ত গত ক্লাস আর এই ক্লাসে মোটামুটি গেছে, এরপর আমরা বাকি ক্লাস এটা শেষ করবো, ঠিক আছে। What does the expression Bosani went to Belmont to visit Portia's grandly dress with many servants in line 1? এটা দ্বারা কি বোঝাচ্ছে বলো তো? এই লাইন দ্বারা বসানিও
পর্শিয়ার কে রাজকীয় পোশাক কোথায় গেল দেখতে গেল ভিজিট করতে গেল বসনি ওয়েন্ট টু ভিজিট পর্শিয়া অ্যাট বেলমন্ট উইদাউট সার্ভেন্ট এখানে কি হবে বসনি মুভ টু ভিজিট পর্শিয়া অ্যাট বেলমন্ট ইমপ্রেসিভলি বসনি ওয়েন্ট টু বেলদম ফর পর্শিয়া বসনি ওয়েন টু বেলদম ফরলি ড্রেস টু মিট পর্শিয়া কি হবে বলো অ্যান্সার বলো Antonio moved to visit Portia at Belmont impressively. Hey, thank you so much. Thank you so much. Everett, what is the similarity between Portia and her father? Portia and her father, what is the similarity? Kind. Tapre tumar cautious, na curious, poor, wise. Kun din ista milase bola to তার বাবাও তো ওয়াইস ওয়াইস না হলে কি এরকম একটা প্ল্যান করতে পারতো তাহলে পড়শিয়াও এর আগে আমরা পেছনে পড়ছি পড়শিয়াও কি ছিল ওয়াইস ছিল খুব জ্ঞানী ছিল ওই এখন তার বাবাও যেহেতু এরকম একটা সুন্দর প্ল্যান করেছে তাহলে বুঝতে হবে তার বাবাও কি ওয়াইস ওয়াইস জ্ঞানী তাহলে আমরা এটাই দেবো উইচ অফ দ্য গোল ইন ওয়ার্ল্ড ডিসক্রাইব দ্য পিকচার প্রিন্স অফ মরক্কো বেস্ট প্রিন্স অফ মরক্কো বেস্ট কোনটা বলো তো এখানে এক্সট্রাভেগেন্ট স্নোবিশ ঠিক আছে উইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাবাউট দ্য প্রিন্স অফ স্পেন স্পেনের প্রিন্স সম্পর্কে এখানে কোনটা কারেক্ট দেখো তো হি ফেল ইন লাভ উইথ পর্শিয়া হি ওয়ান্ট টু ডু সামথিং টু প্লিজ পর্শিয়া হি হেল্ড হিমসেলফ ইন হাই রিগার্ড হি লেফট বেলদম উইদাউট চুজিং এনি বাস্কেট কোনটা কাস্কেট কোনটা হবে তার মাঝে একটা বড় ধরনের আত্মবিশ্বাস ছিল যে মানে সেই পর্শিয়ার জন্য যোগ্য মানুষ আর কেউ যোগ্য নয় তাই সে কাকে পাবে পর্শিয়াকে পাবে এরকম একটা চিন্তা ভাবনা সে করেছিল এরপর দেখো অ্যাপিয়ারেন্সেস আর অফেন মিসলিডিং বাহ্যিক সৌন্দর্য অনেক সময় কি করে মানুষদেরকে ভুল পথে পরিচালিত করে উই ডিপেন্ড মোর অন অ্যাপিয়ারেন্স রিয়েলি ইজ অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স ডাজ নট অলওয়েজ প্রুভ রং All that glitters is not gold. Kunda ha bolo. All that glitters is not gold. এটা অর্থ হচ্ছে চকচক করলে স্বর্ণ হয় না সোনা হয় না ঠিক আছে what does the word happy in the passage refer to happy it unhappy হবে sad হবে gloomy হবে joyful হবে কি হবে বলো joyful joy The word sorrow. The word sorrow mentioned in the passage means এখানে সরো দ্বারা কোনটাকে বোঝাচ্ছে sadness কি হবে sadness বুঝতে পেরেছো এরপর আসো প্রশ্নগুলো দেখো from your reading of the first paragraph give an account of the unusual plan made by পর্শিয়াস ফাদার টু ফাইন্ড এ গুড হাজব্যান্ড ফর হিজ ডটার তাহলে আমাদেরকে ওই প্ল্যানটা দিতে হবে কোন প্ল্যান পর্শিয়ার বাবা যে প্ল্যানটা করেছিল সেই প্ল্যানটা এখানে প্ল্যানটা কোথায় বলো তো এখানে বিফোর হিজ দ্যাট এখানে বিফোর পর্শিয়াস ফাদার্স দ্যাট এভাবে বলতে হবে এরকম Before Portia's father died, he had thought of an unusual plan to find a good husband for his daughter. He wanted to man to marry Portia for herself and not for her wealth. He had three caskets made, one of gold, one of silver, and one of lead. One of the caskets had Portia's portrait in it, the suitor. Who would first choose the casket which the Portia's would marry? Portia's portrait with the portrait would marry her, would marry Portia. এখানে লিখবে কি Portia. শুরুতে লেখার সময় লিখবে যে before Portia's father's death. ঠিক আছে? His এখানে দিবা না his দিবা না আমার কথা বুঝতে পেরেছ এখান থেকে পেসেজ থেকে যে বললাম একটা ওয়ার্ড বাইরে থেকে আনছি এখান থেকে সাজিয়ে লেখা যায় সব তারপরটা দেখো
হোয়াট হ্যাপেন টু প্রিন্স অফ মরক্কো হোয়েন হি ট্রাইড মরক্কোর ইয়ার কি ঘটেছিল কে বলতে পারবে এটা সেটা বলবার কি যেটা ঘটছে ওখানে মেসেজ তো আছে ও ছিল যে প্রথম সুইটার মরক্কো মরক্কো স্পেন ওয়াজ ওয়াজ দ্য ফার্স্ট সুইটার ঠিক আছে তাহলে তার সাথে কি ঘটলো বলো হি থট দ্যাট সিলভার অ্যান্ড লিড আর পুয়ার মেটালস হ্যাঁ ইট ইজ দ্য ক্যাসকেট মেড অফ প্রেশাস মেটাল দ্যাট ক্যান হোল্ড দ্য প্রেশাস পিকচার্স এবার বলে সে বাছাই করলো কোনটা গোল্ডটা গোল্ডটা বাছাই করলো কিন্তু ওখানে হি ডিড নট ফাইন্ড He did not find the precious picture and he became very sad and he go back to Morocco ঠিক আছে How did the prince of Spain choose the wrong casket Spain-er prince কিভাবে ভুলটা পছন্দ করলো তাহলে ভুলটা পছন্দ করো সেটা ওখানে তোমাকে বলতে হবে সে বেশি আত্মবিশ্বাসী ছিল আমি পেছিয়ে যাচ্ছি একটু দেখো স্পেনের এটা দেখো দেখো দ্য প্রিন্স অফ স্পেন লুক অ্যাট দ্য সিলভার ক্যাসকেট ফর এ লং টাইম হ্যাঁ অন ইট ওয়াজ রিটার্ন এটা দেওয়ার পরে যা আছে তা দিবা হি দ্য প্রিন্স হ্যাড এ ভেরি হাই ওপিনিয়ন অ্যাবাউট হিমসেলফ হি থট দ্যাট হি ডিজার্ভ এটা হি ডিজার্ভ দ্য বেস্ট হি দেয়ার ফোর চুজ দ্য সিলভার ক্যাসকেট অ্যান্ড ওপেন ইট ইনসাইড দ্য ক্যাসকেট হি ফাউন্ড দ্য পিকচার অফ ব্লিঙ্ক ইন ফুল এইটুকু দিবা এটুকু দিলে হয়ে যাবে এই প্রশ্নগুলো তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করো জাস্ট অ্যান্সারগুলো একটু প্র্যাকটিস করে দেখলে হয়ে যাবে মুখস্থ করতে হবে না কিছু করতে হবে জাস্ট বুঝে নিবা তারপর হচ্ছে তোমার হাউ ডিড বসানিউ অ্যান্ড পার্সিয়া গেট মেরিট কীভাবে তারা বিয়ে করলো তাহলে ওখানে বসানিউর কাহিনীটা বলতে হবে কীভাবে সে পছন্দ করলো সেটা এরপর তারা বিয়ে করলো এটা বলতে হবে আর কি ঠিক আছে এরপর হচ্ছে হোয়াই অ্যান্ড ডিড দ্য মেসেঞ্জার কাম ফ্রম অ্যান্টনিও হোয়াট মেসেজ দিট হি সিলভার হি ডেলিভার এখানে একটু দেখো আফটার বসানিও অ্যান্ড পার্সিয়া হ্যাড গট মেরিড এ মেসেঞ্জার কেম উইথ এ লেটার ফ্রম অ্যান্টনিও দ্য লেটার সেড দ্যাট অল হিজ শিপস হ্যাড বিন লস্ট অ্যাট সি অ্যান্ড হি ফেল টু ফেয়ার দ্য ডেপথ অফ ডেপথ টু সাইলক ইন দ্য লেটার হি অলসো রুট দ্যাট তোমাদের মতো এরকম তোমরা এখান থেকে তোমাদের বই মন্তব্য করে পড়বো ঠিক আছে এগুলোই বলতে হবে কথা বলো ওগুলো তোমরা নিজেরা পড়বা এগুলো পেসেজ আছে তো আমি দেখাই তোমাদেরকে এই দেখো এ মেসেঞ্জার দেখো এ মেসেঞ্জার কেম উইথ এ লেটার ফ্রম অ্যান্টনিও দ্য লেটার সেড ডিয়ার ফ্রেন্ড Bosanio, all my ships have been lost at sea. I cannot fare money. I owe to Shylock. So, I have to pay the penalty. Dear friend, come and see me if possible. Etuku bolba. Thik ache? Ei passage ta ami goto bare poriyechhilam. Mane ekhon je passage ta porachi eta ager ongsho ta. এটা এখানে তোমার তিন নাম্বার আছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস করতে হবে মেসেজটা কি পড়তে হবে নাকি ফিলিং দ্য ব্ল্যাঙ্কসে চলে যাব তাহলে এটা করো সবাই এটা একটু করো আমাকে বলো তিন নাম্বারটা না হ্যাঁ তিন নাম্বারের এটা এ কাতায় লেখো এটা কাতা চেক করবো
ঠিক আছে। এটা কাতা লেখো, কাতা চেক করবো আমি। লেখতেছো তোমরা? লিখতেছো? এটা লিখতেছো নাকি বলবা কোনটা করবো বলো তো। হ্যাঁ লিখো, লিখে দেখাও তো, লিখে দেখালে ভালো হয়। হ্যাঁ লিখো, লিখে বলছো, দেখো তো, দেখাও তো। এ বয়সরা বয়সরা, আমি এটা কি ইয়া করবো, স্লেটটা কি সরাই নেবো? আর দেখতে হবে খাতা দেখাও, আমি যাকে বলবো সে দেখাবে। সুমাইয়া তোমারটা দেখাও আগে, খাতা দেখাও। খাতা দেখতেছি না, টেবিল দেখতেছি। হ্যাঁ লিফট, লিফট ক্লোজ, রেসপেক্টেবল, এক্সট্রা ব্যাগেন্ট, মানি। ওকে থ্যাংক ইউ সো মাচ। এভাবে করলে কাজ করলে ভালো হবে বুঝছো। তারপরে কে? উম্মে সালমা, উম্মে সালমা, হ্যাঁ তুমি কোনটা করছো, কোনটা করছো তুমি? মডেল কোয়েশ্চেন 59 কেন? একটু আবার সময় দিলাম তোমাকে, করে দাও। আমরা 58 করতেছি, 58 করো, তুমি করো, সমস্যা নেই, তুমি করো, আবার দেখাবে পরে আমাকে। আবরার, আবার একটা দেখাও তো খাতা। আবরার আকবর নাকি আবরার? এটা আকবর, আকবর, আকবর একটা দেখাও। এতে কোন লাগে কেন? ফয়সাল তোমারটা দেখাও তো, ফয়সাল খাতা দেখাও। কিরে বাচ্চারা এরকম করে কেন? বয়স তোমরা কিন্তু কাজটা ভালো করতো না, এগুলো দেখাতে হবে তো, লিখলে, প্র্যাকটিস না করলে তোমাদের পড়ালেখে ডেভেলপমেন্ট আসবে না বুঝছো, লেখে দেখাতে হবে। ঠিক আছে আমি ক্লাস শেষের দিকে এখানে শেষ করে দিই, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। সুমাইয়া হ্যাঁ দেখাও আবার তোমারটা। হ্যাঁ লিপ ক্লোজ রেসপেক্টেবল এক্সট্রা বেগেন, এরপর তো হচ্ছে যে মানি। ঠিক আছে ধন্যবাদ, ধন্যবাদ। ছেলেরা লিখতেছে না কেন, এরা এরকম করলে কি হবে? ঠিক আছে সবাইকে ধন্যবাদ, আজকে এটুকুই, থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম।